ওয়েলকাম ভিভার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আছি আপনাদের সাথে দীপক সরকার ফ্রম টেক্স স্কোয়াড আর বেঙ্গলি স্কোয়াডের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম ফার্স্ট জানুয়ারি দু হাজার থেকে অনেক কিছুই কিন্তু নতুন নিয়ম বদলে চলেছে বাট তার মধ্যে একটা ইম্পর্ট্যান্ট একটা বদল হচ্ছে হোয়াটসঅ্যাপ তো ফেসবুক থেকে জানিয়ে দেওয়া হয়েছে ফার্স্ট জানুয়ারি দু থেকে অনেক মোবাইলে হোয়াটসঅ্যাপ চলবে না তো আমি ফেসবুক হোয়াটসঅ্যাপ একসাথে বলছি কারণ তার কারণ হচ্ছে হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রাম তিনটেই মালিক ফেসবুক ঠিক আছে ফেসবুক অনেকদিন আগে হোয়াটসঅ্যাপে কিনে নিয়েছে তো যারা জানেন না তারা অবশ্যই বিষয়টা জেনে নিলেন আর যারা জানতেন না তারা অবশ্যই একটা লাইক করবেন তো হোয়াটসঅ্যাপ যে যে ফোনে চলবে না সেটা আমি আপনাদের একটু বলে দিচ্ছি বাট তার আগে আপনি যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন এবং আমার এই মুখটা যদি আপনি নতুন দেখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও নিয়ে আসবো সবার আগে দেখতে পারবেন এবং কোনো ভিডিও আপনার মিস হবে না তো হোয়াটসঅ্যাপের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যেসব অ্যান্ড্রয়েড মোবাইল এখনও পর্যন্ত ফোর যে আপডেট রয়েছে ভার্সন রয়েছে তার নিচে রান করছে অথবা আইওএস নাইনের নিচে রান করছে অর্থাৎ অ্যাপেলের ক্ষেত্রে আইওএস নাইনের নিচে এবং অ্যান্ড্রয়েড ক্ষেত্রে অ্যান্ড্রয়েড ফোর পয়েন্ট থ্রিয়ের নিচে এই যে ফোনগুলি রান করছে এই সব পরে কিন্তু আর আপনি হোয়াটসঅ্যাপ দেখতে পাবেন না বা চালাতে পারবেন না তো এখন যে যেসব ফোনগুলো চলে নো ডাউট ম্যাক্সিমাম বা নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট ফোনে কিন্তু ফোর পয়েন্ট থ্রিয়ের ওপরে কিন্তু অনেক সময় কি হয় আমরা হয়তো বা মনের ভুলে আমাদের ফোনটিকে আপডেট করি না আপডেট আসে আপডেট করি না মানে ইন্টারনেট খুব বেশি জান্ের জন্য তার জন্য হতে পারে বা অন্য অন্য কারণ হতে পারে বা আপনি হয়তো চেকও করতে পারেন না যে আপনার ফোনটা ঠিক কোন ভার্সনে চলছে ঠিক আছে তো সেটা চেক করার জন্য আপনাকে কী করতে হবে আমি আপনাদের একটু বলে দিই তো তার জন্য আপনাকে চলে যেতে হবে আপনার সেটিংয়ে তো মোবাইলের সেটিংয়ে চলে যাবেন চলে যাওয়ার পরে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে আপনি দেখতে পাবেন অ্যাবাউট ফোন বলে একটা সেকশন রয়েছে অ্যাবর্ড ফোনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন এখানে সফটওয়্যার ইনফরমেশন বলে একটা অপশন রয়েছে যার স্টা ক্লিক করবেন ক্লিক করার পরে আমার দেখুন এখানে ফোনটি অ্যান্ড্রয়েড ভার্সান টেনে চলছে এবং ওয়ান ই ওয়াই কিন্তু টু পয়েন্ট ফাইভে চলছে তো আপনার এখানে কিন্তু অ্যান্ড্রয়েড ভার্সান দেখিয়ে দেবে যে আপনার ফোনটি কোন অ্যান্ড্রয়েড সিস্টেমে চলছে ঠিক আছে অ্যাপেলের ক্ষেত্রে আমি সঠিক জানি না কজ আমি অ্যাপেল ইউজ করি না তো যারা অ্যাপেল ইউজ করেন বা আপনার যদি বাড়ি থেকে অ্যাপেল সম্পর্কে জানেন তাকে একটু জিজ্ঞাসা করে নেবেন বা ইউটিউবেও আপনি পেয়ে যাবেন যে কী করে অ্যাপেলের চেক করতে হয় সফটওয়্যার ভার্সান তো এইটা যদি আপনার ফোর পয়েন্ট জিরো থ্রির নিচে দেখায় যেরকম টু পয়েন্ট থ্রি হতে পারে থ্রি পয়েন্ট থ্রি হতে পারে বা থ্রি পয়েন্ট হতে পারে বা ফোর পয়েন্ট জিরো হতে পারে তো সেক্ষেত্রে সেটাকে যদি আপডেট দেয় তাহলে আপডেট করে নেবেন আপডেট কী করে বুঝবেন দিয়েছে কিনা তো এখানে দেখুন আমার আলাদা করে সফটওয়্যার আপডেট বলে অপশনই রয়েছে জাস্ট এখানে ক্লিক করব ক্লিক করার পরে ডাউনলোড অ্যান্ড ইনস্টলে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে চেক হবে যে আপনার কোনো আপডেট আছে কি না তো আমার যে চেকিং হচ্ছে তো চেক হওয়ার পরে দেখুন আমার এখানে লেখা দেখাচ্ছে ইউর সফটওয়্যার ইজ আপ ডেট ঠিক আছে কারেন্ট ভার্সন দেখিয়ে দেবে তো আপনার যদি আপ ডেট না থাকে সেক্ষেত্রে আপনার দেখিয়ে দেবে যে ডাউনলোড করতে হবে ডাউনলোড করে নেবেন ইনস্টল করে নেবেন হয়ে যাবে তো এইভাবে হচ্ছে প্রসেস যে কী করে কী করতে হবে তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করে দেবেন আপনার বন্ধু এসে যাদের বিষয়গুলো জানতে পারে শিখতে পারে আর ভিডিওটি দেখে যদি আপনার এক পার্সোনাল লাভ হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে থ্যাংক ইউ সংস্কৃতিগুলো দেখার জন্য দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা